আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসিফ আসসালাম। আহমেদ। কুয়েত থেকে ট্রিপলি কমপ্লিট করেছি গত বছর। তো আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং এর সোলার কোর্সটি করতে পেরে আমি খুবই ভাগ্যবান মনে করছি নিজেকে। এই সোলার কোর্স থেকে আমি অনেক কিছু শিখেছি, যেমন পিভিসিস্ট থেকে আমি এখন ইনশাল্লাহ প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট ডিজাইন করতে পারবো। তারপরে একটি রিপোর্ট তৈরি করে আমার কোনো কাস্টমারকে আমি বোঝাতে পারবো। তারপরে স্কেচআপ এর মাধ্যমে আমি সেই প্রজেক্ট ডিজাইনের ভিউ দেখাইতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য রাফাত ভাইকে অনেক ধন্যবাদ অত সুন্দরভাবে একটা কোর্স নেওয়ার জন্য। আর চেষ্টা করব যে আরো অনেকগুলো কোর্স আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হুবাইবুল ইসলাম বলছিলাম। আমি এমএসসি করছি এনার্জি টেকনোলজির উপর চুয়েটের মধ্যে, আর বিএসসি কমপ্লিট করেছি আইআইএসসি থেকে। তো আমি এখান থেকে বলার বাহিরে অনেক কিছু শেখার মতো আছে, মানে শেখার মানে অনেক কিছু শেখার। আসলে আমরা তো যেটা জানি, সামনে হচ্ছে আমাদের এগিয়ে যাবে হচ্ছে চ্যাপ্টার, যেটা আসছে সামনে হচ্ছে রিনিউয়েবল নিয়ে আসছে। তো রিনিউয়েবল নিয়ে আসার জন্য এটা হচ্ছে কি, আমাদের এই কোর্সটা হচ্ছে একটি মানে সবার জন্য এমন একটা কোর্স যেটা হচ্ছে কি সামনে আমাদের ফিউচারের জন্য এই কোর্সটা হচ্ছে সবচেয়ে বেটার। এখন অনেকে মনে করে অটিকাট অটিকাট দিয়ে, যেটা আমরা এখন এখন যেটা চলছে সবার মানে থিঙ্কিং এর মধ্যে, মাথার মধ্যে একটা সেট আপ করা আছে অটিকাট, ঠিক কিছুদিন পরে মানে 1 বছর হোক 2 বছর হোক, এবং এটা আস্তে আস্তে এখন যেটা শুরু হচ্ছে, এটা হচ্ছে কিছুদিন পর দেখা যাবে কি এই পিভিসিস্টের উপরে সবার মধ্যে মাথার মধ্যে একটা সেট আপ হয়ে যাবে। যেমন বিভিন্ন সাব স্টেশনে যেমন ডিজাইন করতে যেমন এপিপি অটিকেটের কাজ গুলো দরকার হচ্ছে, ঠিক একইভাবে এই রিনিউয়েবল কোর্সটা করতে যখন করতে যাব, ঠিক একইভাবে এই পিভিসিস্টের ডিজাইনিংটা দরকার। কারণ হচ্ছে কি, এটা যখন আমরা এই প্রজেক্টে যখন কাজ করতে যাব, এই প্রজেক্টের আগে অবশ্যই আমাদের সবার একটা ডিজাইন দরকার। এই ডিজাইনের জন্য এই পিভিসিস্টের ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। তো আমাদের সবার উচিত এই পিভিসিস্টের ডিজাইনটা করে ফেলা, এবং আর্টিরিয়াল ইঞ্জিনিয়ার আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যেটা হচ্ছে কি মানে অন্য কোথাও আমরা গেলে হয়তো বা এরকম পাইতাম না। সবচেয়ে বলতে একটা কথা আছে যে বলে কি, একটা গোষ্ঠীকে নাকি রক্ষা করতে মানে ভাইদেরকে নাকি একত্রে রাখার জন্য যেমন একজন ভালো মায়ের দরকার, ঠিক একইভাবে একটা ইনস্টিটিউশন রক্ষা করতে একজন ভালো টিচারের দরকার। ঠিক এখানে আমরা যেটা পাচ্ছি আলটিভি ইঞ্জিনিয়ার রাফাত ভাই খুব এতই ভালোভাবে আমাদেরকে এটা বুঝিয়ে দেন, যেটা হচ্ছে কি এত সুন্দর এই কোর্সটাকে আসলে মানে বোঝানো অনেক টাফ, কিন্তু রাফাত ভাই অনেক ইজিলি ভাবে এই ব্যাপারটা বুঝিয়ে দেন। তারপর হচ্ছে কি এই আমাদের আসলে এই ফিডব্যাক গুলো যারা শুনবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এখানে এই এই কোর্সটা নিয়ে এখন আমি বলতে যাবো মানে অনেক কিছু, এটা হচ্ছে বোকামি। যারা শুনবেন তারা আসলে সরাসরি এই কোর্সের মধ্যে জয়েন করবেন, আন্তরিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনাদের ফিউচারটা দেখবেন যে আরো অনেক ভালো ডেভেলপ হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সফলত ইসলাম। আমি বর্তমানে জব করছি ওরিয়েন্ট এনার্জি ইঞ্জিনিয়ারিং লিমিটেড এ। তো ওখানে আমি সাবস্টেশন ডিজাইনিং ডিপার্টমেন্টে আছি আর কি। তো অনেক ডিটেলস অনেক কিছু শিখেছি এই কোর্স থেকে। এখন নিজে নিজে একটা কনফিডেন্স চলে আসছে যে হ্যাঁ, হয়তো আমি এখন সোলার সিস্টেমও ডিজাইন করতে পারবো সাবস্টেশন ডিজাইনিং এর পাশাপাশি। আর এখানে হচ্ছে যে খুবই ডিটেলস ভাবে সবকিছু শেখানো হয়েছে, যেমন একটা সোলার সিস্টেম কিভাবে আমি রাখবো, কিরকম টিল্ট অ্যাঙ্গেল থাকবে, কত ওরিয়েন্টেশন কিভাবে হবে, তারপরে হচ্ছে যে সিস্টেমটা আমি সাইজিং কিভাবে করব, ইনভার্টার থেকে শুরু করে বাকি যাবতীয় সবকিছু। তো খুবই ডিটেলস ভাবে এখানে শেখানো হয়েছে। তো সেজন্য আসলে আমি পুরো ক্রেডিটটাই দিব আমাদের কোর্স ইনস্ট্রাক্টরকে, রাফাত ভাইকে। তিনি খুবই সহজ ভাষায় খুবই সাবলীল ভাবে আমাদেরকে এই পুরো ডিজাইন কোর্সটি করিয়েছেন। আর আমি মনে করি যে শুধু আই মিন প্রফেশনালি যারা সোলারের সাথে জড়িত এবং যারা জড়িত না, মানে যারা স্টুডেন্ট, তারাও এই কোর্সটা করে নিজেদের স্কিল বাড়াতে পারে। কারণ ভবিষ্যতে সোলারের ডিমান্ড এটা যে হবে তা আসলে বলার অপেক্ষা রাখে না। তো সেজন্য এখন থেকে নিজেদেরকে গড়ে তোলা, তো এই সব কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চাইবো আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং যাতে এরকম আরো অনেক কোর্স আমাদেরকে করার সুযোগ দিয়ে থাকে। তো এই হচ্ছে আমার অভিব্যক্তি এই কোর্স থেকে। তো ইনশাল্লাহ আমি এখনো নিজেও কিছু রিসার্চের জন্য আইডিয়া খুঁজছিলাম এবং অলরেডি আমি কিছু কাজ করতেছি। আমার সাথে আরো দুজন আছে যারা মানে যাদের সাথে আমি মিলে কাজ করতেছি রিসার্চের কিছু কাজ এই পিভিসিস্টের উপরে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনারা দোয়া করবেন আমার জন্য।
যাতে একটা পেপার আমি পাবলিশ করতে পারি। আমার মেইন ইন্টেনশন ছিল যে যাতে একটা পেপার পাবলিশ করা যায়। তো ধন্যবাদ রাফাত ভাইকে এবং ধন্যবাদ আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং কে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুল হক। আমি প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ট্রিপলিতে। বর্তমানে আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং সাথে আছি অ্যাজ এ স্ট্রিং ইঞ্জিনিয়ার হিসেবে। আমাদের যে সোলার পিভি সিস্টেম ডিজাইনিং এর যে কোর্সটা আছে, সোলার পিভি সিস্টেম, আসলে সোলারের সম্বন্ধে অনেক কিছুই বলা যায় কিংবা অনেক কিছু বলার আছে, তো অত কিছু আসলে আমি বলতে যাচ্ছি না। আমার ইন্টারেস্টটা গ্রো হয়েছিল আসলে ভার্সিটিতে থাকতে একটা ওয়েবিনার অ্যাটেন্ড করেছিলাম নশাদ আমিন স্যারের, যেটা আমার ভার্সিটি থেকে অ্যারেঞ্জ করা হয়। তো ওখান থেকে আসলে পিভি সিস্টেম সম্বন্ধে আমি জানতে পারি, ডিজাইন সম্বন্ধে। এরপরে অটোমেশন কোর্সে ভর্তি হই আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং এ। ওখানে একটা 14 আওয়ার্স এর 14 ঘন্টা কি 15 ঘন্টার একটা আমাদের সেশন ছিল 3 দিনের। তো ওটা থেকে মূলত আসলে ইন্টারেস্টটা গ্রো করে খুব, মানে কি আসলে পিভি সিস্টেম ডিজাইন কিভাবে করে, এতগুলা যে প্যানেল একসাথে থাকে কিভাবে থাকে, এগুলা আগে মনে করতাম একটা সাথে শুধু একটা তার জোড়া দিয়ে দিয়ে এতগুলা মানে কি 200, 300, 400, 2000 এরকম প্যানেল করে ফেলে। কিন্তু আসলে না, জিনিসটা এভাবে করে না, যে জিনিসটা করতে অনেক কিছুই ক্যালকুলেশন করতে হয়। প্রথমে প্যানেল সিলেকশন করতে হয়, দেন প্যানেল অনুযায়ী আমার কতটুকু ওয়াটার, কত ওয়াটার প্রজেক্ট আমি করব, কত মেগাওয়াটের প্রজেক্ট আমি করব, দেন ওই মেগাওয়াট প্রজেক্টে ক্যালকুলেশন করার জন্য আমরা পিভিসি সফটওয়্যার ইউজ করি, দেন ওটাকে আবার বিভিন্ন ডকুমেন্টেশনের কাজগুলো করার জন্য এক্সেলের কাজ করতে হয়, দেন আবার ওই এক্সেলের যে ডাটাগুলো আছে ওগুলো দিয়ে আমরা ইনভার্টার চুজ করে, দেন আমরা স্কেচআপ এর মাধ্যমে বিভিন্ন ভিউ যেগুলো আমরা ক্রিয়েট করি, টিল্ট অ্যাঙ্গেল বের করা, তারপরে আপনার সান এর যে আপনার রোটেশনটা, সান রোটেট করছে আপনার প্রজেক্টটা কত ইয়ার্স এর জন্য আপনি করছেন, ওই ইয়ারে আপনার সান এর যে অ্যাঙ্গেল গুলো এগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জের কারণে আপনার প্যানেলে কোথায় কোথায় শ্যাডো আসতে পারে, ওই শ্যাডোর কারণে আপনার কি কি লস হতে পারে, এগুলো সবগুলো কিন্তু স্কেচআপ এবং পিভিসিস দিয়ে আপনার ক্যালকুলেশন করেই কিন্তু বের করতে হয়। কিন্তু জিনিসগুলো সম্পূর্ণই নতুন ছিল, যেগুলো আগে টোটালি জানতাম না। আগে মনে করতাম যে মানে কি ছায়া পড়লে কি হয়, সোলারে কিছু হয় না, কিন্তু এই ছায়ার কারণে যে আমার ইনভার্টার ফুটে যেতে পারে, এটা আসলে সম্পূর্ণই নতুন একটা মানে কি ধারণা এই সোলারের সঙ্গে। এরকম আরো অনেক কিছুই আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট ডিজাইনিং এর ক্ষেত্রে। সো বিশেষ করে যেটা পিভিসি স্টারস স্কেচআপ এর কথা বলতে গেলে, এই দুইটা সফটওয়্যার ছাড়া আমার মনে হয় না আসলে সোলার ডিজাইন পিভি সিস্টেম ডিজাইন করা পসিবল। কারণ আপনি যদি ক্লায়েন্টকে মানে কি আকৃষ্ট করতে চান, ক্লায়েন্টকে যদি আপনি কনভিন্স করতে চান, তাহলে অবশ্যই আপনাকে স্কেচআপ এর মাধ্যমে কিছুটা কাজ আপনাকে দেখাতে হবে যে এইভাবে আপনার প্রজেক্টটা ডান হবে, এভাবে করে গিয়ে দেন আপনি আউটপুটটা পাবেন। সো এটা আসলে একমাত্র আলটেরিয়র ইঞ্জিনিয়ার পক্ষ থেকে পাওয়া, যেটা আসলে টাকা দিয়ে পে করে কিংবা এটার মানে কি সুক্রিয়াটা আদায় হবে বলে আমার মনে হয় না। এটার জন্য অসংখ্য ধন্যবাদ রাফাত ভাইকে এবং আলটেরিয়র ইঞ্জিনিয়ারিং কে অবশ্যই অবশ্যই ধন্যবাদ। এতটুকু আসলে আমার বক্তব্য। ধন্যবাদ রাফাত ভাই, আসসালামু আলাইকুম। এখানে ক্যাম্পও তারা অনেক ডিজাইন করছিল, তো আমি তাকে আমার আমার একটা আইডিয়া দিলাম ভাই এইভাবে এইভাবে করতে হবে, কিন্তু সে বলতে যে না এভাবে তো আমরা করি নাই কখনো। তো উনি আমার বস ছিল, উনি জর্দানের, তো আমাকে বলছে তুই এরকম একটা আমাকে ডিজাইন করে দে। ইন দ্য মিন টাইম আমি দেখলাম আপনাদের আপনার ওই যে ভিডিওটা দেখলাম, দেখে অনেক কিছুই দেখে ওইটার সাথে ইনভলভ আছে। তো আমি এরপরে ইয়ারে আপনার ফাহিম ভাইকে কল দিলাম, রাত্রে কল দিলাম, এরপর দিন পুরো ভিডিওটা আমি দেখছি আপনার। তো আসলে বুঝতে পারলাম যে এখানে এটা নিয়ে আসলে অনেক গভীর, আমি এত সহজে আসলে তো ডিজাইন করা যায় না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি তো আপনাদের সাথে ছিলাম এতদিন, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এখন ডিজাইন করতে পারবো। মেগাওয়াট প্ল্যান তো ইনশাল্লাহ আমরা ডিজাইন করতে পারবো। শুধু এখানে শুধু পিভিসিস্ট বোঝা, শুধু অনেক পিভিসিস্ট বোঝা না, আসলে এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা অনেক কিছু বুঝছি। শুধু পিভিসিস্ট তো একটা সফটওয়্যার, কিন্তু সফটওয়্যার যে প্রত্যেকটা অংশ যে বোঝা, তারপরে আমরা যদি পিভিসিস নাও থাকে আমরা মনে হয় এমনিতেও যে সিস্টেম আমরা শিখছি ওইভাবে আমরা ডিজাইন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে।
আচ্ছা, আমি হচ্ছি এইচএস তুনাজিনা তাবাসুম। আমি বর্তমানে একজন জব হোল্ডার ওয়ালটন গ্রুপের সাথে আছি। যেহেতু হচ্ছে ইন্টেনশন ছিল মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টেনশন ছিল যে হচ্ছে দেশের বাইরে যাওয়ার, সেক্ষেত্রে হচ্ছে সোলার নিয়ে পড়াশোনা করার একটা ইন্টারেস্ট ছিল। তো সেই ক্ষেত্রে আল্টারিয়র ইঞ্জিনিয়ার যখন হচ্ছে খোঁজ পাই, ওনারা হচ্ছে যথার্থ এফোর্ট দিয়েছে। আর এক্ষেত্রে রাফাত ভাই হচ্ছে সবচেয়ে, উনি বলবো যে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে আমাদের পেছনে এই পুরো কোর্সটার ক্ষেত্রে। আর এই পুরো কোর্সটাকে ডিফারেন্ট, উনি আমাদের শেখানোর জন্য উনিগুলোকে ডিফারেন্ট পার্টসে ডিভাইড মানে করা হয়েছে। আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি কাজে দিয়েছে, কারণ গদ বাধা অনেকগুলো পড়া একভাবে পড়িয়ে দিল আর জিনিসটা হয়ে গেল, ওইরকম না। ভাইয়া হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করেছে এই জিনিসগুলোকে, যেরকম হচ্ছে প্রথম দিক দিয়ে উনি সোলারের যেই সোলার সেলের টাইপস গুলো, তারপর হচ্ছে স্ট্রিং এর টাইপস গুলো, ইনভার্টার টাইপস গুলো, এগুলো হচ্ছে আমাদেরকে শিখিয়েছিল। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সোলার প্যানেলের ডাটা শিট গুলো দিয়েছিল আর এক্সেল শিট গুলো প্রোভাইড করেছে। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি আমাদের কাজে দিয়েছে, কারণ প্র্যাকটিস করার জন্য ওগুলোই দরকার অ্যাকচুয়ালি। আমাদেরকে যদি এক্সেল শিট গুলো না দেওয়া হতো বা হচ্ছে সফটওয়্যার গুলো না দেওয়া হতো, তো সেই ক্ষেত্রে তো আমরা ওইভাবে প্র্যাকটিসও করতে পারতাম না। দেন হচ্ছে কিভাবে প্ল্যানিং করতে হয়, লোকেশন কিভাবে সিলেক্ট করতে হয়, ইফিসিয়েন্সি সিলেক্ট করতে হয়, অনেক ব্যাপার আছে অ্যাকচুয়ালি। মানে সোলা নিয়ে বলতে গেলে প্রথম দিক দিয়ে এত কিছু জানতাম না, ভাইয়া এভাবে পড়িয়েছে দেখেই হচ্ছে এভাবে জানতে পেরেছি। আর হচ্ছে যে সফটওয়্যার গুলো দেওয়া হয়েছিল PVsyst এর যে সফটওয়্যার গুলো, তারপর হচ্ছে Sketchup এর সফটওয়্যার গুলো, এই সফটওয়্যার গুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কিভাবে হচ্ছে আমরা পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারে কিভাবে ইলেকট্রিসিটি ক্যালকুলেট করতে পারবো, এবং এই এগুলো থেকে আমরা কিভাবে আলটিমেটলি যত টাকা ইনভেস্ট করা হচ্ছে ওই অত টাকা আমরা কিভাবে আবার ফেরত পাবো, এই জিনিসগুলো মানে বলতে গেলে অ্যাকচুয়ালি সোলার নিয়ে বলে শেষ করা যাবে না। আর এই ক্ষেত্রে আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং এর যে গ্রুপটা, এটা আমাদেরকে যথার্থ হেল্প করেছে। আর স্কিল অ্যাকচুয়ালি সবাই শিখাতে পারে, স্কিল শেখানোটা ব্যাপার না, বাট ওই স্কিলটাকে কোথায় কিভাবে কাজে লাগানো যায় এই জিনিসটা হচ্ছে রাফাত ভাই আমাদেরকে শিখিয়েছে। আমি বলবো আমার আমার দিক থেকে এটা আমি মানে সবচেয়ে বেশি পজিটিভিটি পেয়েছি, যে হচ্ছে স্কিল শিখা ব্যাপার না, হয়তো অন্য গ্রুপেও শিখাবে বা ওইভাবে শিখা যায়, বাট স্কিলটাকে আমরা কোথায় কিভাবে কাজে লাগাবো সেটা হচ্ছে ব্যাপার। আর সেটাই ভাইয়া হচ্ছে শিখিয়েছে। তো আমি নিজেও রেফার করবো, যারাই হচ্ছে আমাদের ফিডব্যাক গুলো দেখবে, আমি নিজে স্পেশালি বলবো যে হচ্ছে আপনারা অবশ্যই এই কোর্স গুলো করেন। আর আল্টারিয়র ইঞ্জিনিয়ারিং গ্রুপকে বলবো যে আপনারা আমাদের জন্য আরো এরকম অনেকগুলো কোর্স দেন, যেন আমরা আরো স্কিল ডেভেলপ করতে পারি। আর ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি থ্যাংকস বলেই শেষ করবো, যে হচ্ছে ভাইয়াকে থ্যাংকস গুলো শেষ করা যাবে না, বাট তারপরে আমি বলবো যে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে হচ্ছে এই কোর্সটা শেখানোর জন্য। আমি রাকেশ কর্মকার, আমি IIC তে ফিফথ সেমিস্টারে পড়ি। এই কোর্সটা করার মূল কারণ হচ্ছে রিসার্চ পেপার। আমার খুবই আগ্রহ যে রিসার্চ পেপার আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করব। তো এখান থেকে আসলে যতটুকু করলাম গত 37 ঘন্টা, অনেক যে সময়টুকু আমাদেরকে ভাইয়া দিয়েছে, এটাতে আসলে মেগাওয়াট প্রজেক্ট থেকে শুরু করে এই রিসার্চ পেপারের জন্য সোলার বিজনেস থেকে শুরু করে সবকিছু, মোটামুটি ভাইয়ের অভিজ্ঞতা থেকে শুরু করে আমাদের এক্সেল শিটে সকল ধরনের ডাটা গুলো অ্যানালাইসিস করা, কিভাবে কি করতে, অর্থাৎ ভাইয়ের যেভাবে লেকচার শিট গুলা ভিডিও লেকচার গুলো তৈরি করছে, তো ওইভাবে আসলে আমি বুঝতে পারতেছি যে আসলে অনেক কিছুই এখানে PVsyst অর্থাৎ সোলার প্যানেলের যে আমাদের ভ্রান্ত ধারণাটা আছে আসলে এটা সম্পূর্ণ ভিন্ন। এটা আর কি, এটা আসলে পুরোটাই আসলে ডিজাইনিং এর উপর নির্ভর করে। সুতরাং এটাই আসলে, আর কিছু বলতে চাইবো না, আসলে ডিটেইলস তো অনেক কিছু বলা যায়, বলে শেষ করা যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইকুল্লাহ। আমি IIC থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আর 2 বছরের মতো আপনার একটা কনসালটেন্সি ফার্মে ছিলাম, এখন নিজের বিজনেসে আছি। প্রথমে ধন্যবাদ আল্টারিয়র ইঞ্জিনিয়ার কে এবং রাফাত ভাই কে। স্টার্টিং থেকে আমি আল্টারিয়র সাথে হাঁটি হাঁটি পাপা করে আমি অনেক কোর্স এর সাথে রিলেটেড ছিলাম। ধন্যবাদ আর রাফাত ভাইকে, কারণ এই কারণে যে কারণ সোলার সিস্টেম অথবা আপনার রিনিউয়েবল এনার্জি সম্পর্কে অনেকগুলো কোর্স থাকার পরও আপনার যে কোর্সটা আমরা এখান থেকে আল্টারিয়র ইঞ্জিনিয়ারিং থেকে পেয়েছি এবং যেভাবে আমাদেরকে বোঝানো হয়েছে, আর PVsyst এবং Sketchup সফটওয়্যার যেগুলো আমরা অ্যানালাইজ করতে গেলে দেখা যায় যে এটা ছোট একটা জিনিস, কিন্তু যতই ভিতরে যাই ততই দেখা যাচ্ছে এটা অ্যানালাইজ করলে দেখা যায় যে অনেক কিছু শেখার মতো আছে। এবং আমি মনে করি যারা Sketchup নিয়ে করতেছে অথবা সামনে কাজ করবে এবং PVsyst যারা কাজ করবে, PVsyst স্পেশালি, তারা কিন্তু রিসার্চ নিয়ে কাজ করার সম্ভাবনা এখানে আছে। আমি যতটুকু দেখলাম PVsyst এ প্রচুর অনেক কিছু জানার আছে, আপনার শ্যাডো অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপনার কস্ট মিনিমাইজিং, আপনার ক্লায়েন্টদেরকে কিভাবে বোঝানো যায় অথবা ফিউচারে তাদেরকে ইমপ্লিমেন্টেশন কিভাবে করানো যায়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা PVsyst এ অনেক কিছুই ধারণা পাই। আর এসকে
স্কেচআপ যে জিনিসটা আমরা অটোকেটে আমি কোর্স করছি, অনলাইনে কোর্স করছিলাম, কিন্তু আমাদেরকে একটা ধারাবাহিক যে জিনিসটা ছিল সেটাও ছিল কিছু কোর্স আউটলাইন দেওয়া থাকতো ওই ক্লাসের মধ্যে সীমাবদ্ধতা করে এবং অনলাইন ক্লাসটা দুই ঘন্টার মধ্যে শেষ করা হতো। আমি এখানে দেখলাম আল্টারনেটিভ ইঞ্জিনিয়ারিং এ যতই অনলাইন ক্লাসে সময়টাকে নির্ধারণ করা হয়নি, আগে ইম্পর্টেন্ট ছিল কিভাবে স্টুডেন্টদেরকে বোঝানো যায় এবং যারা কোর্স করতেছে তাদেরকে কিভাবে বোঝানো যায়। যতবারই প্রবলেমটা হোক প্রত্যেকবারই ফিডব্যাক আমি দেখলাম, যতবারই পুরোনো কথা হোক কোনো কমপ্লেন নেই, জাস্ট ওই জিনিসটাকে আবার রিভিউ ওভার বিয়ে করে দেওয়া হয়েছে। এবং ধন্যবাদ রাফাত ভাইকে এত সুন্দর একটা কোর্স উপহার দেওয়ার জন্য। আমি মনে করি যারা ইনশাল্লাহ সামনে আসবে আর যারা সামনে কোর্স আপনারটা করতেছে ইনশাল্লাহ ভালো কিছু পাবে। এবং আমাদেরকে যে কম্প্রোমাইজটা করছেন আমাদের জন্য, যে নতুন নতুন সবকিছুর জন্য আপনি আমাদেরকে অলরেডি এক্সিস্ট অ্যাক্সেসটা দিয়ে দিয়েছেন এবং জিনিস সবগুলো সফটওয়্যার এবং আপডেট টু আপডেট আমাদেরকে উপহার দিচ্ছেন, ওই জিনিসটার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান, আমি প্রিমিয়ার ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারে, আমি হয়তো এখানে সবার ছোট। তো আমি পিভিসিএস কোর্সটা আসলে মানে সোলার ব্যাপার সম্পর্কে আগে আমরা যেটুকু জানতাম মানে খুবই অল্প, মানে জানতাম ব্যাটারির সাথে জাস্ট একটা প্যানেলের সাথে লাগাই আমরা লাইট ইউজ করতেছি জাস্ট এত দূর। আমার এই বয়সে আমি এখানে মানে ক্লাস করার পর যতটুকু জানছি আল্লাহ রহমত, মানে আমার জানার মতো এখন আমাদের বয়সে যারা আছে, আমার বয়সে না এখন গ্রাজুয়েশন হয়ে গেছে এরকম অনেক বড় ভাই আমার মতো জান না, মানে আমি এখানে এসে যতটুকু জানছি। তো আমি বলতে গেলে এখানে অনেক কিছু বলতে পারবো, মানে অনেক কিছু শিখছি, এগুলো বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, আল্টারনেটিভ ইঞ্জিনিয়ারিং এত সুন্দর একটা কোর্স আমাদেরকে গিফট করতেছে, আসলে এগুলো টাকা দিয়ে কোনো পূরণ করা যাবে না। এই কোর্স গুলো যে আমরা টাকার হিসাব মূল্যায়ন করতে যাই আসলে এগুলো অনেক টাকার কোর্স, তো যে হিসাবে আমাদের যে টাকা দিয়ে এগুলো আমাদের অফার করতেছে এগুলো আমাদের জন্য তেলে গিফটই। আর রাফাত ভাইয়ের এফোর্ট তো বলতে হবে না, তো উনি তো কি বলছে নন স্টপ, ওনার এফোর্ট দেখলে মাঝে মধ্যে আমরা জেলাস করি ভাইয়া কেমনে এত বেশি এফোর্ট দিতে পারে। তো দোয়া করবেন সবাই আমার জন্য, আমি এখনো ফিফথ সেমিস্টার আছি আলহামদুলিল্লাহ, ভালো কিছু করার ইচ্ছা আছে, সোলার নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, ভবিষ্যৎ দেখতেছি সবখানে, বড় ভাই বলেন সিনিয়র বলেন যারা আছে সবাই এবং বিভিন্ন ফিল্ড নিয়ে আলোচনা করতেছে, দেখতেছি সোলারের ভবিষ্যৎটা মানে খুব ভালো হবে এরকম মনে হচ্ছে আমার। তো সবাই দোয়া করবেন আর এটুকু, সালাম আলাইকুম। হচ্ছে মিন্টু কুমার দাস, আমার নিকনেম হচ্ছে প্রীতম। আমি 2016 সালে আপনার প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই কমপ্লিট করেছি, তারপর আমি 17 দিকে আইআইটি তে মানে চুয়েটে ভর্তি হয়েছি এমএসসি আইআইটি তে রিনিউয়েবল এনার্জি সাবজেক্টটা। কিন্তু ভাইয়া আপনি মানে যেভাবে এখানে দেখাইছেন এই আপনি কোর্সটাতে মানে পিভি ডিজাইন সম্পর্কে, সোলার পিভি সোলার প্যানেল সম্পর্কে আপনি যেভাবে যে আইডিয়া গুলো দিয়েছেন মানে একদম একদম রুট লেভেল থেকে মানে প্রতিটা এত কিছু, আসলে আমি মাস্টার্স করো আমি এত কিছু জানি নাই কিন্তু আপনার কাছ থেকে যেগুলা জেনেছি আর, তো আসলে আপনি মানে অনেক ভালো বুঝিয়েছেন, মানে আমি মনে করি এটা আপনি চুয়েটের ইউনিভার্সিটি টিচারদের থেকেও ভালো বুঝিয়েছেন। আর আল্টারিয়র ইঞ্জিনিয়ারিং মানে বলার ওয়ে রাখে না যে এটা এত মানে এত ভালো কিছু আপনি আপনি করতেছেন, এবং ফিউচারে আমি মনে করি কি ইঞ্জিনিয়ার কমপ্লিট করার পরে যদি আপনার থেকে মানে দুই একটা কোর্স করে যদি সে কোনো একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করতে পারে তাহলে সে অনেক কিছু করতে পারবে এবং প্র্যাকটিক্যালি সে অনেক কিছু দিতে পারবে, যেটা দেখে ম্যানেজমেন্ট খুশি হবে এবং ওর জন্য প্রমোশন বলেন সবকিছু করতে রাজি থাকবে। আমি মনে করি যেটা প্র্যাকটিক্যাল আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে আপনি যদি এটা কন্টিনিউ করে যান, এবং যে যে যেখানে জয়েন করবে ওখানে বেটার কোনো কিছু করতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি শিয়াউল থাকি, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে 2019 ডিসেম্বরে পাশ করে বের হই, এরপরে এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি এখনো আছি। সোলার নিয়ে এত বড় একটা কোর্স এত কিছু মানে আসলে ধারণার বাইরে ছিল, তো প্রথম ক্লাসটা করি আমি আসলে খুব খুশি হয়ে গেছিলাম যে কোনো একটা কারণে আমি ক্লাসটা করতে পারি না প্রথম দুটো ক্লাস। তো এরপর আমি রাহত ভাইকে বলছিলাম যে ভাই আমি উনি আমার ক্লাসের রেকর্ডিং অপশন আছে রেকর্ড পরে দিয়ে দেয়, পরে দুইটা রেকর্ড ক্লাস রেকর্ডিং ক্লাস করি আমার এত ভালো লাগছে ওনার বোঝানোর স্টাইল ওনার পড়ানোর স্টাইল, মানে একটা মানুষ যদি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও না হয় ওনার ক্লাসগুলো যদি করে সেও কিন্তু সোলার বুঝবে, উনি উনি এমন ভাবে প্রেজেন্ট করছে মানে যার মানে মোটামুটি নলেজ আছে সে সে যে কেউ বুঝবে মানে এমন ভাবে উনি বুঝায়। তা আমি থার্ড ক্লাসে মানে অনেক ইয়া হয়ে গেছিলাম যে মানে এক্সাইটেড হয়ে যে ভাই আপনার বুঝানোটা অনেক সুন্দর, আমি ক্লাসের মধ্যে বলিও ফেলাই যে ভাই আপনার তো বস, তখন উনি বলতে যে এগুলা পাবলিকের সামনে একটু বলিও না, কিন্তু আজকে কিন্তু ঠিকই সবাই কিন্তু আমার কথাটাই বলতেছে, একসময় ইনশাল্লাহ পুরো চিটাং বলবে পুরো বাংলাদেশ বলবে রাফাত ভাই সোলারে বেস্ট ইনশাল্লাহ আগামী 5 বছর। আর উনি
পাঁচ বছরে উনি আমাকে বলছিল যে আমি যা জানি তা শিখাবো, তার মানে উনি পাঁচ বছরে যা শিখছে তা আমরা একটা কোর্সে শিখতে পারতেছি, এর চেয়ে আর বড় কি হতে পারে? অনেকে তো অনেক কিছু শিখায় না বা ইয়া করে না, কিন্তু ওনার একটা কোর্সে উনি পাঁচ বছর যা শিখছে তা একটা কোর্সে শিখতেছি আমরা। তার মানে আমরা এখান থেকে যদি আমরা এই কোর্স করে যদি এত কিছু জানতে পারি, তাহলে আমরা যে কোনো জায়গায় গেলে সেখানে আমাদের রাফাত ভাইয়ের ঝলক দেখাই দিতে পারবো ইজিলি। তো রাফাত ভাইয়ের কাছে আসলে আশা হতো না, খুবই খুশি। এখনো আমাদের কোর্সের অনেকটুকু বাকি আছে, কিন্তু এতটুকুর মধ্যে অনেক কিছু শিখছি, অনেক কিছু মানে অনেক সুন্দরভাবে রাফাত ভাই বুঝেছে। সবসময় এমনও দেখা যায় যে ও একজনে বুঝতেছে না, এই জন্য উনি বারবার বুঝায় বারবার বুঝায়। ওনার কথা হচ্ছে সবাইকে বুঝতে হবে। আসলে অনেকে উনি বলতে পারতো যে আমার রেকর্ডিং আছে তুমি রেকর্ডিং দেখে নিও, কিন্তু উনি এগুলো বলে না। উনি যদি না বুঝে বারবারই বলে যে হ্যাঁ এটা এভাবে এটা এভাবে এটা এভাবে, খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করে, আর কখনো বিরক্ত হয় না। এটাই আসলে টিচারের একজন মানে মেন ক্যারেক্টার হচ্ছে বিরক্ত হওয়া যাবে, যে আসলে উনি বিরক্ত হয় না, খুব সুন্দর করে বুঝায়। যে কেউ যদি চায়, যদি মনে করে যে আমি কি আসলে পারবো আমি কি বুঝবো, তারা কিন্তু ইজিলি কোর্সটা করতে পারবে, মানে যে কেউ বুঝতে পারবে। উনি এমন ভাবে বুঝায় যে যে কারোই পসিবল যে বুঝা, মানে কেউ যে বুঝবে না এমন, কিন্তু বুঝতে হবে। আর ওনার ক্লাসগুলো উনি মাঝে মাঝে এত ডিটেলস বুঝায়, ওনার ক্লাসগুলো অনেক লেন্দি হয়ে যায়, আড়াই ঘন্টা তিন ঘন্টারও ক্লাস আছে। মানে আসলে মন থেকে আসলে বুঝাইলে আসলে যেটা হয়, অনেকে আছে যে টাইম টু টাইম মেনটেন করে, মানে এতক্ষণ পড়াবো অতক্ষণ পড়াবো, এগুলো এগুলো বাদ দিব, ওরা তো এগুলো নিজে পড়লে বুঝবে। ওনার ক্ষেত্রে এগুলো না, উনি সবই পড়ায়, সবই ডিটেলস এ পড়ায় এবং মন থেকে পড়ায়। আসলে উনি চায় যে আমরা এখান থেকে কেউ কিছু হই, সামনে আগায়। উনি এটাকে কোর্স হিসেবে নেয় না, আমি যতটুকু বুঝছি উনি কোর্স হিসেবে নেয় না, যে কোর্সে পড়াচ্ছি শেষ, আমার টাইম ডিউরেশন এতদিন, টাকাগুলো নিয়ে নিলাম বাস পাশ করে বাইরে এলে এরপর যে যার মতো। কিন্তু ওনার টার্গেট হচ্ছে যে এখান থেকে কেউ কিছু পড়বে, ভালো কিছু করবে, এটা উদ্দেশ্য। যেহেতু ওনার উদ্দেশ্য ভালো, ইনশাল্লাহ ভবিষ্যতে রাফাত ভাই নাম পুরো চট বাংলাদেশের মধ্যে ছড়ায় যাবে ইনশাল্লাহ। আমি সৈয়দা তানজিলা ইসলাম মিম, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ফিফথ সেমিস্টারে পড়ছি। সোলার নিয়ে যেটুকু মানে যে ধারণাটা ছিল, এটা ছিল মানে খুবই স্বল্প আর কি, মানে জানতামই না কিছু। এই কোর্সটা করার পর থেকে যতটুকু জেনেছি, মানে ইটস এ হিউজ থিং। মানে আমি বলবো যে যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে চায়, তারা আল্টারিয়র ইঞ্জিনিয়ারিং এর সোলার সিস্টেমের যে কোর্সটা ওরা প্রোভাইড করছে, এটা যাতে অবশ্যই করে। তাহলে মানে এটা এটা করার ফলে শুধুমাত্র যে জানবে তা না, এটা এই সোলার নিয়ে মানে অনেক কিছু করা যায় এটা সম্পর্কে। এটা যে অনেক অনেক ডিটেইলে আছে, এটা রাফাত ভাইয়া যখন কোর্সটা করায় তখনই বোঝা যায়। আসলে ইনস্ট্রাক্টর অনেক ম্যাটার করে একটা কোর্সে। তো রাফাত ভাইয়াকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর করে কোর্স গুলা দেওয়ার জন্য, আর সোলারটা এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য, ধন্যবাদ ভাইয়া। মোহাম্মদ হাসানুল করিম, আমি বিএসসি কমপ্লিট করছি ত্রিপলির উপরে। হ্যাঁ, তারপর আমি এখন আপাতত কোনো জব করছি না, তবে ভাইয়ের এই কোর্সটা করে আমি অনেক পিভির উপরে, আমার জাস্ট ইমাজিন ছিল যে পিভি সেলড একটা ফ্রেম, নীল ফ্রেম, যেটা থেকে আমরা জাস্ট একটা ইলেকট্রিসিটি পাই। কিন্তু আমি ত্রিপলি থেকে রিনিউয়েবল এনার্জি যেটা পড়ছিলাম, সেখান থেকে আমি সোলারের পার্টটা একটু দেখছিলাম, তবে আমি এটার কিছু বুঝি নাই আসলে, ভার্সিটি থাকতে ফ্র্যাঙ্কলি বলতেছি আসলে। তবে এখানে এই কোর্সটা করে ভাইয়ের যে এফোর্ট এবং যে কোশ্চেনের উপরে কোশ্চেনের পরে ভাই যে একটা ধৈর্য সহকারে যে আমাদেরকে পড়াইছে, এটাতে আসলে অনেক প্লিজড আমরা আসলে অনেক প্লিজড, এবং ভাইয়ের ধৈর্যটা দেখে আমরা আসলে অনেক প্লিজড আর কি। তো এখান থেকে আসলে অনেক কিছু শিখলাম, আসলে অনেক কিছুই শিখলাম, ঠিক আছে, বলে শেষ করা যাবে না। যেটা চিন্তা করছি তার থেকে অনেক ঊর্ধ্বে আর কি, ঠিক আছে। অবশ্যই আমি চাই যে এই কোর্সটা করে আগে এই সোলার সম্পর্কে অনেক ধারণাটা নেওয়া সম্ভব আর কি, ঠিক আছে। থ্যাংক ইউ রাফাত ভাই এই কোর্সটা আমাদেরকে এইভাবে উপহার দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ আল্টারিয়র ইঞ্জিনিয়ার ভাই, থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ ইয়াসিন হায়াত খান, আমি বর্তমানে আইআইসি তে ট্রিপল ই ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি ফার্স্ট সেমিস্টারে। তো এই কোর্সের ব্যাপারে একটা কথা যেটা বলবো, যে প্রথম প্রথম যে জিনিসটা হতো যে সোলারের বিষয়ে, যে আমাদের যে বয়স, আমাদের বয়সে আমরা খুব বেশি যে সোলারের বিষয়ে খুব ডিপ জানি এমনটা না। অ্যাট বেস্ট যেটা আমরা সোলারের বিষয়ে জানি সেটা হচ্ছে আমাদের কিছু ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটারের সোলার প্যানেল আছে যেটাতে ব্যাটারি শেষ হয়ে গেল ক্যালকুলেটারটা অপারেট করবে, একটু পর্যন্ত আসলে আমাদের জ্ঞানটা ছিল এই বয়সে। তো এরপরে আলটিটিউডের বিভিন্ন রিনিউয়েবল এনার্জির উপর
ফ্রি কিছু ওয়েবিনারও হয়, সেই ওয়েবিনার সম্পর্কে অনেক কিছু ওয়েবিনারে অনেক কিছু জানতে পারি। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা জানতে পারি যে সোলারের এই জিনিসগুলো বোঝার জন্য যে খুব বেশি ইলেকট্রনিক্স সম্পর্কে আপনার ডিপ নলেজ থাকবে এই বিষয়টা এমন না, বেসিক কিছু জিনিস আপনি জানলেই হচ্ছে এবং ডিউরিং দ্য কোর্স আপনি অনেক কিছু আস্তে আস্তে শিখবেন এবং ডেভেলপ করতে পারবেন। তো সেটার কারণে আমি এখানে সবার চেয়ে হয়তো সবার চেয়ে আমি ছোট, কিন্তু আল্লাহর রহমতে ওই জিনিসগুলো বুঝতে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হচ্ছে না। তো সেটার জন্য আমি অবশ্যই আলটিমেট ইঞ্জিনিয়ারিং কে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আপনার জন্য দোয়া এবং ধন্যবাদ দুটোই আপনার জন্য আছে। আমি হুমায়রা আক্তার, আমি বর্তমানে আইআইইউসি তে ট্রিপল ই ডিপার্টমেন্টে ফার্স্ট সেমিস্টার পড়ছি। এখন আল্টেরিয়রের সাথে আজকে বেশ কয়েক মাস ধরে আছি। বেসিক্যালি এখানে আমি কোর্সের জন্য আসছিলাম। তো আল্টেরিয়রের জার্নিটা আমার অটোমেশনের কোর্স দিয়ে শুরু হয়। তো এখানে যারা ট্রেনার আছেন সবাই সবসময় আমাদেরকে বলতেন যে ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে স্কিলগুলো যদি আস্তে আস্তে যদি গেইন করে ফেলা যায় তাহলে পরে ইন ফিউচারে ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কোনো জব পেতে বা ক্যারিয়ার ডেভেলপ করতে ওরকম আমাদেরকে কোনো বাধা বিপত্তি এরকম এইসবের সম্মুখীন হতে হবে না। তো আমার ভাইয়াদের সবসময় ইনস্ট্রাকশন ছিল যে যেটাই করতেছি ওটা যাতে মনোযোগ দিয়ে করি। আর মানে ফার্স্ট সেমিস্টার বিগিনার হিসেবে আমরা যে কিছুই বুঝতে পারবো না এমনটা না। তো সেই হিসেবে সোলারের কোর্সটাও আমার কাছে ওরকম অনেকটাই ইজি লাগছে। মানে অতটাও যে আমাদের থিওরিটিক্যাল রিলেটেড পড়ার সাথে রিলেটেড এমন না। তো ভাইয়া যেভাবে আমাদেরকে কোর্সটা করাচ্ছেন উনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এভাবে ধরে ধরে পড়ানো, একটা জিনিস না বুঝলে ওটাকে বারবার রিপিট করা, মানে এটা আসলে ভাইয়ার মানে ভাইয়া এটা পুরোটাই ক্রেডিট নিচ্ছে। মানে ভাইয়াকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আসলে এটা আমাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে। তো ভাইয়াকে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সোলার রিলেটেড কিছু রিসার্চ এর জন্য কাজ করতেছিলাম সেকেন্ড সেমিস্টার থেকে, প্রায় 13 বছর ধরে রিসার্চ করে যা বের করছিলাম এই সবগুলাই সোলার PVsyst এর ক্লাসের প্রথম তিনটা ক্লাসের মধ্যে চলে আসলো। আমি 1.5 বছর ধরে যেগুলা পড়তেছিলাম এগুলো তিনটা ক্লাসের মধ্যে সব চলে আসছে। এছাড়া আমি অনেক রিসার্চ এর আইডিয়া পাইছি এই কোর্সের মাধ্যমে। এক সময় মনে করতাম যে এই সোলারটা এই সোলার প্যানেল গুলা ইউজ করা হয় যেগুলাতে এই সব অঞ্চলে বিদ্যুৎ যায় না, ওই সব অঞ্চলে সোলার প্যানেল ইউজ করা হয় আমি মনে করতাম ভার্সিটিতে পড়ার আগে। এরপরে ভার্সিটিতে ওঠার পরে মনে করতেছি না এটাতে আরো ব্রড কিছু কাজ আছে। যখন রিসার্চ শুরু করেছিলাম সেকেন্ড সেমিস্টারে তখন মনে করতাম যে যদি তাপমাত্রা যদি বাড়ে যায় সোলারের এফিসিয়েন্সি বেড়ে যায়, এজন্য আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করেও এই বের করতে পারিনি আর কি, তাপমাত্রা বাড়লে যে এফিসিয়েন্সি বাড়ে আমি মনে করতাম এটা। কিন্তু ক্লাসের শুরুতেই আপনি বললেন যে তাপমাত্রা বাড়লে এফিসিয়েন্সি বাড়ে না, এটার আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, এই সে অনেকগুলা অনেক কিছুই বুঝতাম। এর বাইরে রাফাত ভাইয়ের বোঝানোর ধরনটা অনেক ভালো, সহজেই সব ব্যাপারগুলো অনেক সহজেই বোঝা যায়। যেহেতু সোলার রিলেটেড রিনিউয়েবল এনার্জি রিলেটেড প্রচুর স্কলারশিপ আছে ইউরোপ কান্ট্রিতে, প্রায় বলতে গেলে ইউরোপ কান্ট্রিতে সবগুলোই নতুন করে রিনিউয়েবল এনার্জি বেসড শুরু হচ্ছে, আবার অনেক স্কলারশিপ পাওয়া যাবে, এই আমি মনে করি যে কোর্সটা অনেক বেশি কাজে দিবে আর কি। এই স্কলারশিপের এই সিভিতে যে আমরা এটা এড করতে পারবো এটা অনেক বেশি কাজে দিবে। আসসালামু আলাইকুম। আমি আহমেদ তানভীর, এখন কাজ করছি হচ্ছে কক্সবাজার একটা এনজিওতে। তো মূলত এই পার্টিকুলার কোর্সটাতে রেজিস্ট্রেশন করার আসলে একটু পিছনের একটু কথা বলতে হয় আর কি। তো আমি 2017 হচ্ছে রিলেটেড মানে ইউনিভার্সিটি লেভেল প্রজেক্টের বেশ কিছু কাজে কাজে আসলে পার্টিসিপেট করি, লাইক প্রজেক্ট প্রোটোটাইপ তৈরি করা, তো এর মধ্যে অনেক কিছু করছি। লাইক এর মধ্যে সোলার রিলেটেড প্রজেক্ট ছিল, মিনিয়েচার মডেল ছিল, তো মডেল সামহাও করে দেওয়া যায় কিন্তু যখন এটাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আসে তখন হচ্ছে আসলে অনেক ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার থাকে,
তো তখনই হচ্ছে পিভিসিস্ট এর সন্ধানটা পাই, কিন্তু স্যাডলি যেটা ছিল পিভিসিস্ট আমি পর্যাপ্ত হচ্ছে লেকচার ম্যাটেরিয়াল পাই, তো পরবর্তীতে আসলে আর ওটা নিয়ে আগানো হয় নাই। তারপরে আস্তে আস্তে প্রায় 17 প্রায় কত 4-5 বছর পরে যখন দেখলাম এখানে রিলেটেড মেবি আমার দেখা প্রথম একটা কোর্স যে এই রিলেটেডই আমি পাইছি আর কি, পরে আমি আর দ্বিতীয়বার চিন্তা ভাবনা করলে ভাবলাম যে রেজিস্ট্রেশন করেই ফেলি, কি আছে দেখা। তো ফাইনালি দেখলাম। আমি মোহাম্মদ তোফায়েল আহমেদ, এবিএম ওয়াটার কোম্পানিতে আছি ডেপুটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে। আমাদের কোম্পানিটা মূলত হচ্ছে ওয়াটার সলিউশন কোম্পানি, বাংলাদেশের টপ ওয়ান একটা কোম্পানি, যারা ওয়াটার সলিউশন নিয়ে কাজ করে। তাছাড়া সোলার সিস্টেম নিয়েও আমাদের কোম্পানি কাজ করে, যাদের পাম্প ওয়াটার সলিউশন এভরিথিং প্রোভাইড করে আর কি, ইম্পোর্টার। তো আমি মূলত সোলার সিস্টেম নিয়ে কাজ করতেছি 2 বছর ধরে। আপনার এখান থেকে আমি বুঝতে পারলাম যে কতটা গভীরতা থাকতে পারে সোলার সিস্টেমের ডিজাইন সম্পর্কে। সোলার সিস্টেম বাঙালিরা আসলে যেভাবে ডিজাইন করে, কমন কিছু প্যাটার্ন আছে, শর্ট কিছু ওয়ে আছে যেগুলো দিয়ে সোলার সিস্টেম ডিজাইন করে, বাট এত ডিপলি যে সোলার সিস্টেমের এত কিছু আছে এটা আমার জানা ছিল না। বাট আমি এটা করে উপকৃত, যদিও আমি ক্লাস ঠিক মতো করতে পারি না, একটা রুরাল এরিয়াতে থাকি যার কারণে ক্লাস সবসময় অ্যাটেন্ড করা সম্ভব হয় না, তবে আমি হ্যাপি আপনাদের সঙ্গে ক্লাস করতে পেরে, আপনার লেসন গুলো নিয়ে আমি হ্যাপি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আতিকুল ইসলাম, বিএসএন ত্রিপলি। আমি বাংলাদেশ সরকার মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড হিটকলের টেকনিক্যাল টিমে আছি। সো হিটকলে কাজ করার সুবাদে আপনারা হয়তো জেনে থাকবেন যে হিটকল রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে। সো হিটকলে কাজ করার সুবাদে আমার রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, বিশেষ করে সোলার এনার্জি নিয়ে। তো আমার ইটকলে কাজ করার সুবাদে আমি অনেক প্রবলেম ফেসিং করেছি, যেটা আমি আগে কিছুই জানতাম না, অনেক কিছু জানতাম না, যেটা আমাদের সিনিয়র ভাইরা আছে তাদের সাথে কাজ করেছি। তো এর মধ্যেই আমি আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং এর সন্ধান পাই। তো আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং এর যে পিভি সিস্টেম এর যে ট্রেনিংটা কোর্সটা নতুন চালু করেছে এটা নিয়ে ডিটেলস তেমন কিছু আসলে বলার নাই। প্রথমে আমি ভাবছিলাম যে মনে মনে কিছু কোশ্চেন রাখছিলাম যে আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং এ যে কোর্সটা করাবে তাদের তো পূর্বের কোনো পিভি সিস্টেম কোনো বেচ এক্সপিরিয়েন্স নাই, তাদের টিচিং কোয়ালিফিকেশন কিরকম, কোয়ালিটি কিরকম, হ্যান অনেক প্রশ্নই মনের মধ্যে ছিল। তারপরও এখানে ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাস্ট ক্লাস। তো এর আগে যে কাজ করার সুবাদে যে প্রবলেম গুলো ফেসিং করেছি এখন মনে হয় না সেটা আর হবে, ইতিপূর্বে অনেকেই ডিটেলস বলেছে, আমি ডিটেলস বলবো না কিছু। তো আমি সামনের ব্যাচের স্টুডেন্টদের জন্য বলতে চাই যে আপনারা যদি আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চান নিঃসন্দেহে এখানে ভর্তি হতে পারবেন। আমাদের রাফাত ভাই আছেন, উনি দুর্দান্ত একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ, আমি খুবই মেধাবী একজন মানুষ, উনি খুব ভালোভাবে সাবলীল ভাবে আমাদের সবকিছু বোঝানোর ট্রাই করছে এবং বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য ট্রাই করছে উনি। তো আমি আল্টেরিয়র এর শুভকামনা কামনা করি, সামনের দিকে এগিয়ে যাক, দক্ষ ইঞ্জিনিয়ার তৈরিতে দেশকে সহায়তা করুক। ধন্যবাদ রাফাত ভাই, ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ সিরাজউদ্দিন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট হতে রিসেন্টলি ডিপ্লোমাটা কমপ্লিট করেছি। পিভি ডিজাইনের সম্পর্কে ধারণা ছিল না, এখনো গ্রামগঞ্জের মধ্যে বা আমার অনেক ফ্রেন্ড বা অনেকে আসলে যারা বেচি করে বা অনেক বড় ভাইয়ের থেকে শুনেছি যে মানে তাদের ধারণা নেই যে সোলার প্যানেলের উপর। তো আসলে সোলার প্যানেলটা অনেকটা হিউজ একটা প্ল্যাটফর্ম, যে আমি যখন কোর্সটা যখন করতেছি তখন বুঝতে পেরেছি যে সোলারটা আসলে বিভিন্ন ঋতু অনুযায়ী বিভিন্ন আপনার পাওয়ারটা প্রোডাকশন দেয় বেরি করে আর কি। তো শেডুল লস, এই কিভাবে শেডুল লসটা নির্ণয় করা যায়, স্কেচআপ এর মাধ্যমে আমরা দেখতে পারবো কোন একটা প্ল্যাটফর্মে সোলার প্যানেলটা ইনস্টল করার আগে দেখতে পারবো যে আসলে এটা কতটুক পাওয়ার প্রোডাকশন হচ্ছে, কোন দিকে বসালে ভালো, সাউথের দিক বরাবর হচ্ছে কিনা, বিভিন্ন ভাবে পিভিসিস্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ডাটা অ্যানালিসিস করে স্কেচআপ এর মাধ্যমে আমরা ভার্চুয়ালি ভাবে দেখতে পারি যে সোলার প্যানেলটা কিভাবে ইনস্টল করে। আরো অনেক হিউজ আরো দিক নির্দেশনা আছে অবশ্যই, তো আসলে এগুলো বলা শেষ করা যাবে না। ধন্যবাদ রাফাত ভাইকে, ধন্যবাদ আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে। আমি আইসি তে লাস্ট সেমিস্টারে অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে হয়তো আমাদের যে জ্ঞানটা ছিল সোলার নিয়ে
এটার এই কোর্সটা করে বুঝলাম যে আমাদের তেমন কিছুই জানা ছিল না। অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু জানারই আছে, যে আপনার একটা একটা সিস্টেম কিভাবে কাজ করে, পিভি সিস্টেমের কাজ ডিজাইন করা, প্রত্যেকটা সেলকে ভেঙে ভেঙে প্রত্যেকটা সেল যেভাবে পড়িয়েছেন, আবার যে স্কেচআপ মাধ্যমে বা আমাদের যে সফটওয়্যার গুলো দেওয়া, সফটওয়্যারের প্রত্যেকটা ইকুইপমেন্ট কিভাবে কাজ করে, পারফেক্ট ইউজ গুলা, অ্যাকচুয়ালি এগুলা হয়তো সবাই পারতো না, আপনার মাধ্যমে জানতে পারছি। একটা ইনস্ট্রাক্টর যেভাবে পড়ায় ওনার একটা কোর্সের জন্য ইনস্ট্রাক্টর অনেক বেড়ে ইনফেক্ট ফেলে, যেটা আমাদের জন্য আপনি অনেক ভালো কাজ করেছেন, যেটা আপনার এই বুঝানোর জন্য হয়তো আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। তো ইনশাল্লাহ দোয়া করি যাতে আপনি ভালো কিছু করেন আমাদের জন্য, সবসময় আমাদের জন্য ভালো কোনো কোর্স গুলা প্রোভাইড করবেন। তো এই আমি ফিউচারে যারা পিভি সিস্টেম নিয়ে কাজ করতে চাই অবশ্যই এই কোর্সটা করলে হয়তো অনেক বেশি বেনিফিটেড হবে। তো ইনশাল্লাহ দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন, আশা করি সবসময় হেল্প করবেন আমাদেরকে। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সাইম মোহাম্মদ হাবিবুল্লাহ, বর্তমানে পড়ছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ত্রিপুরিতে বিএসসি করতেছি। আসলে এর আগে কোর্সটা করার আগে আমার সোলার সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তখন আমি কোর্সটা অনেক কিছু শিখছি, এরা হবে অনেক কিছু শিখেছে, বিশেষ করে মেগাওয়াট প্রজেক্ট গুলা খুব ইফেক্টিভ ভাবে দেখছি, আশা করি মেগাওয়াট প্রজেক্টে ডিজাইন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং। ইট ইজ লাইক মানে মোর দ্যান বিগ, এটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার স্যাপার আর কি। পিভি সিস্টেম দিয়ে মানে ইনডেপথ রিপোর্ট এবং ইনডেপথ ক্যালকুলেশন প্লাস আরো এডিশনাল সব ইনফরমেশন একসাথে পাওয়া যাবে, এটা আসলে ধারণাই ছিল না। যাই হোক, ওই দিক থেকে আসলে অনেক কিছু জানা হইলো, শিখা হইলো, তো শিখার শেষ নাই। এটা নিয়ে আরো সামনে কাজ করা সম্ভব হবে। আর পার্টিকুলারলি যদি স্কেচআপ নিয়ে বলি, আসলে স্কেচআপের অ্যাপ্লিকেশনটা বেশি বড় ছিল দেখে আমি স্কেচআপ আসলে শিখা কন্টিনিউ করি নাই, বাট এখানে ক্লাস গুলো করে আমার কাছে মনে হলো আসলে যে যত সহজে প্রেজেন্ট করা যায়। তো থ্যাংক ইউ রাফাত। আমি হিতোষী চাকমা, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছি। সোলার পিভি সিস্টেম ডিজাইনের প্রথম ব্যাচের একজন সৌভাগ্যবান শিক্ষার্থী মনে করব আমি, কারণ আমাদের প্রিয় রাফাত ভাই, আলী ভাই সহযোগিতায় আমি যে হলো সোলার পিভি সিস্টেম নিয়ে যতটুকু জানছি, এটা আসলে গতানুগতিক যে ধারণা পিভি সিস্টেম নিয়ে, এর থেকে আরো অনেক উপরে একটা বৃহৎ ধারণা নেওয়ার এবং দেখার সৌভাগ্য হয়েছে আমার এই কোর্সটা করে। আসলে সিস্টেমের এখানে আমি হলো যে জিনিসটা হলো বেশি উল্লেখ করতে চাচ্ছিলাম, যেগুলো সাবজেক্ট গুলো আমার প্যানেল কিভাবে হলো চিনতে হয় এবং ইফিসিয়েন্সি কিভাবে নির্ণয় করতে হয় এবং এই প্যানেল দিয়ে কিভাবে হলো পাওয়ার ক্যালকুলেশন করা হয়, কিভাবে ব্যাটারি সাইজিং করা হয়, সোলার প্যানেলের পরিবেশের সাথে সোলার প্যানেলের যে তাপমাত্রা দিয়ে হলো সোলার প্যানেলের ইফেক্ট, পরিবেশের যে তাপমাত্রার সাথে সোলার প্যানেলের যে ইফেক্ট, তারপর সূর্যের কিরণের যে হলো সোলার প্যানেলের উপর হলো ইফেক্ট করে, আর হলো পরিবেশের যে ঋতু পরিবর্তনের সাথে আমাদের সূর্যের যে অ্যাঙ্গেলটা বিভিন্ন প্রভাবে যে হলো সোলার প্যানেলের উপর ইফেক্ট করে, তারপর হলো সফটওয়্যার দিয়ে কিভাবে হলো আমাদের মেগা প্রজেক্ট করা যায়, এগুলো আসলে একটা বিশদ আমাদের হলো ধারণা হয়েছে। আর হলো এবং হলো এই কাস্টমারকে আমরা কিভাবে হলো এই সোলার প্যানেল নিয়ে আমরা বুঝাতে পারি, এদের কিভাবে হলো আমরা হলো এদেরকে বুঝাবো যে হলো কিভাবে আমার সিস্টেমে হলো কিভাবে আমাদের উপকার আসতেছে, আমাদের পরিবেশের উপর কিভাবে হলো সোলার প্যানেল আমাদের হলো উন্নতি সাধন করতেছে, এগুলো অনেক কিছু আমরা জেনেছি। আসলে বলার কিছু অনেক কিছু আছে, কিন্তু আসলে বলা শেষ করা যাবে না,